কোন সমস্যাগুলো থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব না? নর্মাল ডেলিভারি কথাটা শুনলেই বোঝা যায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণ মানুষ ভ্যাজাইনাল বা মাসিকের রাস্তা দিয়ে সন্তান প্রসব বললেও চিকিৎসার পরিভাষায় এটিকে বলা হয় নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। এখন কথা হচ্ছে এই নর্মাল ডেলিভারি আপনার হবে কি না, বা কোন সমস্যাগুলো থাকলে আপনার জন্য নর্মাল ডেলিভারি সম্ভব না, সেটা আপনি কিভাবে বুঝবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন, আমার দ্বারা কি নর্মাল ডেলিভারি সম্ভব? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, কারণ সময়ের সাথে সাথে গর্ভবতীর অনেক কিছুই পরিবর্তন হয় আর এক এক গর্ভবতীর শারীরিক অবস্থা এক এক রকম থাকে। তবে কিছু উপায় আছে যেগুলো দেখে ধারণা করা হয় তার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা। তো চলুন ভিডিওর এই পর্যায়ে জেনে নেওয়া যাক সেই সব ধারণাগুলো। এক নাম্বার, খাটো নারী। খাটো নারীর জরায়ু ছোট এবং স্বাভাবিক হলে সন্তানও ছোট হবে। তবে অনেক সময় মা খাটো কিন্তু পেটের সন্তানের আকার বড় হয়, সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব হবে না। শিশুর মাথা জরায়ুর মুখ দিয়ে বের হতে পারলেই নর্মাল ডেলিভারি সম্ভব। সুতরাং আপনি যদি মা হিসেবে খাটো হয়ে থাকেন এবং আপনার বাচ্চার ওজন যদি বেশি হয় তবে নর্মাল ডেলিভারির ঝুঁকি না নেওয়াই সবচেয়ে ভালো। দুই নাম্বার, শিশুর গ্রোথ। মাথার অবস্থানের উপর নর্মাল ডেলিভারি বোঝা সম্ভব। মায়ের পেটে সন্তানের অবস্থান উল্টো থাকলে নর্মাল ডেলিভারি অনেকটাই ঝুঁকির হয়ে যায়। আর যদি জরায়ুর দিকে মাথা ঘুরানো থাকে তাহলে নর্মাল ডেলিভারি অনায়াসেই সম্ভব। তিন নাম্বার, প্রথমবার কেউ অন্তঃসত্ত্বা হলে। প্রথমবার কেউ অন্তঃসত্ত্বা হলে রিল্যাক্স থাকে না, বার্থ ক্যান্ডেল ফ্রি থাকে। এক্ষেত্রে শিশুর ওজন অনেক বেশি হয় যার জন্য ডাক্তাররা নর্মাল ডেলিভারি পরামর্শ দেয় না। তবে চিন্তার কোনো কারণ নেই, এটা তেমন কোনো সমস্যা নয়। চার নাম্বার, যদি গর্ভফুল জরায়ুর উপরে কিংবা সামনে পেছনে থাকে। নর্মাল ডেলিভারির জন্য সন্তান নিচের দিকে এবং গর্ভফুল উপরের দিকে থাকতে হবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা হলে নর্মাল ডেলিভারি সম্ভব না, কারণ জরায়ুর মুখে আগে ফুল আসবে এরপর সন্তান। কিন্তু যদি ফুল আগে চলে আসে তবে সেক্ষেত্রে অনেক রক্তপাত হবে, এরপর আবার যখন সন্তান আসবে তখনও রক্তপাত হবে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। জরায়ুর নিচের অংশ থেকে জলদি রক্তপাত বন্ধ করা কঠিন হয়ে যায়, যার জন্য নিচের দিকে ফুল থাকলে ডাক্তাররা কখনোই নর্মাল ডেলিভারির পরামর্শ দেয় না। পাঁচ নাম্বার, গর্ভের পানির পরিমাণ। সন্তান পেটে থাকা অবস্থায় পানির পরিমাণ বোঝা যায়। পানি থাকলে প্রসবের সময় নবজাতকের মুখ খুঁজতে সুবিধা হয়। পানি কম থাকলে যে নালি দিয়ে সে মায়ের শরীর থেকে খাবার গ্রহণ করে তাতে সমস্যা দেখা দেয়। সাধারণত 8 থেকে 22 সেন্টিমিটার হলো নর্মাল পানির পরিমাণ। 8 থেকে 22 সেন্টিমিটার পানি থাকলে আপনি বুঝতে পারবেন আপনার নর্মাল ডেলিভারি সম্ভব, না হয় সম্ভব না। ছয় নাম্বার, সব কিছু ঠিক থাকার পরও নর্মাল ডেলিভারির সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, কারণ এই দীর্ঘ সময়ে গর্ভবতী শরীরে নানা ধরনের পরিবর্তন আসতে পারে। সাত নাম্বার, সব কিছু ঠিক থাকার পরও প্রসব ব্যথা না উঠলে চিকিৎসক অন্তঃসত্ত্বার আলট্রাসোনোগ্রাফি ও শারীরিক অবস্থা দেখে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির জন্য 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলবেন। এছাড়া কৃত্রিম উপায়ে ব্যথা উঠিয়ে ডেলিভারি করা যেতে পারে, সেক্ষেত্রে যে চিকিৎসক রোগীকে দেখেছেন তিনি ভালো সিদ্ধান্ত দিতে পারবেন। কোনোভাবেই 40 সপ্তাহ হয়ে গেলে বাসায় বসে অপেক্ষা করবেন না। আট নাম্বার, আর্লি প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে রক্তপাত থাকবে না বা মাসিকের রাস্তা দিয়ে ডেলিভারি পর্যন্ত রক্ত যাবে না, এটাই স্বাভাবিক। এই সময়ের মধ্যে রক্তপাত হলে খুবই গুরুত্বের সাথে নিতে হবে, কারণ এটি জরায়ুতে সন্তানের ঝুঁকি তৈরি করছে, তার ঠিকঠাক যত্ন হচ্ছে না, যত্ন আরও বাড়াতে হবে। গর্ভবতীকে প্রথমেই বিশ্রামে থাকতে হবে, তারপর যত দ্রুত সম্ভব একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনার জন্য নর্মাল ডেলিভারি উপযুক্ত কিনা তা আপনি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন। খুদা হাফেজ।